নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মোহনবাগান ইস্ট বেঙ্গল দলের আপডেট তো রয়েছে, সাথে অন্যান্য দলেরও বেশ কয়েকটা আপডেট দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করব গতকালের ম্যাচ নিয়ে। আর গতকাল কিন্তু ভারত 2-0 গোলে লেবাননকে হারিয়ে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিয়েছে এবং খুবই ভালো কিন্তু পারফরমেন্স করেছে ভারত, এবং এই ম্যাচ জেতার ফলে কিন্তু র্যাঙ্কিংয়ে 98 স্থানে উঠে এসেছে ভারতীয় দল। সো নেক্সট কিন্তু আবারও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে 21 তারিখ, আশা করব যে সাব চ্যাম্পিয়নশিপও জিতবে ভারত। নেক্সট এবার আমরা আলোচনা করব চেন্নাইয়ের এফসিকে নিয়ে। সো চেন্নাইয়ের এফসি কিন্তু বর্তমানে 2 জন প্লেয়ারকে দলে নেওয়ার প্রবল চেষ্টা চালাচ্ছে। একজন হলো নর্থ ইস্টের স্ট্রাইকার উইলমার জর্ডান গিল এবং দ্বিতীয় প্লেয়ারটি হলো নাইজেরিয়ান সেন্টার ব্যাক স্টিফেন এজে। সো এই দুজনকে নেওয়ার কিন্তু প্রবল চেষ্টা চালাচ্ছে চেন্নাইয়ের। এবার দেখা যাক শেষ পর্যন্ত দুজনের মধ্যে কাকে নিতে পারে। এরপর আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গল দল নিয়ে। সো বেশ কিছু সোর্স অনুযায়ী শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল দল নাকি অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক কার্টিস গুডকে টার্গেট করেছে নিজেদের দলে নেয়ার জন্য, এবং এই ডিলটা কিন্তু কনফার্ম করতে চাইছে ইস্ট বেঙ্গল দল, কারণ ইস্ট বেঙ্গল দলে কিন্তু একজন ফরেন সেন্টার ব্যাকের খুবই প্রয়োজন। সো দেখা যাক শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল দল এই প্লেয়ারটিকে নিজেদের দলে নিতে পারে কি। এবার আমরা আলোচনা করব মোহনবাগান দল নিয়ে। সো মোহনবাগান দল কিন্তু 2 জন বিদেশিকে এই ট্রান্সফার মার্কেটে সম্ভবত সাইন করাতে চলেছে। একজন তো অবশ্যই কনফার্ম করে ফেলেছে যে হচ্ছে জেসন কামিংস, এবং দ্বিতীয় বিদেশি হিসেবে কিন্তু জনি কাউকোর পরিবর্তে কিন্তু কোনো বিদেশি আসতে চলেছে হয়তো। তবে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিল যে হুগো বুমাস কি দল ছাড়বে। সো দেখো, বুমাসকে ছাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এবার হাবাস মোহনবাগান দলে যোগ দিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে হুগো বুমাস এবং জনি কাউকোকে নিয়ে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন বিদেশিকে ছেড়ে মোহনবাগান দল নতুন কোন বিদেশিকে নেয়। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান ইস্ট বেঙ্গল সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।